কতজনার পড়েছে না মা আজ পিছি কত দাফন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বাদ প্রিয় দর্শক শ্রোতা কাছে ও দূরে দেশে ও প্রবাসী যারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল বর্তমান সোশ্যাল মিডিয়াতে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী সাহেবকে নিয়ে আলোচনা সমালোচনার জ্বর চলতেছে তাকে দোষ দেওয়া হচ্ছে সে নাকি বলেছে যে আমাদের উস্তাদরা আমাদের নবী নাওয়উদুল্লাহমিন জালিক প্রিয় দর্শক শ্রোতা ওই দিন রফিকুল ইসলাম মাদানি কি বলেছিল কী ঘটেছিল তার মুখ থেকে আপনাদেরকে সেই বক্তব্যটি শোনাবো এবং কি দোষ তাকে দেওয়া হচ্ছে সেই বক্তব্যটি আপনাদেরকে আমি শোনাবো ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তার আগে রফিকুল ইসলাম মাদানি সম্পর্কে দু একটি কথা আমাদের জানা থাকা দরকার সেটি হলো আল্লাহ তালা তার আকৃতিকে ছোট করেছেন এটা আল্লাহ তাল কুদরত কিন্তু আল্লাহ তালা তাকে নিয়ামত হিসাবে এমন জ্ঞান এমন আলেম দান করেছেন এবং ধনী প্রচারের ময়দানে আল্লাহ তালা তাকে বিশেষ একটি নূর দান করেছেন যেটা আমাকে আপনাকে দেন নাই এই ব্যক্তিটা তার এই ছোট্ট জীবনে বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত হকের পক্ষে বাতিলের বিপক্ষে খতমিনোবতের পক্ষে কাদিয়ানিদের বিপক্ষে স্লোগান দিয়ে বেড়াচ্ছে বিশেষ করে পঞ্চগড়ের মাহফিলগুলোতে সে যখন স্লোগান দেয় নবীর পরে নাই সংসদে চায় কাদিয়ানিরা কাফের এমন স্লোগান দিতে গিয়ে অনেক সময় সে বিপদগ্রস্ত হয় হ্যাঁ সে হামলার মুখোমুখি হয় তার যান খাতার মধ্যে পড়ে যায় তারপরেও সে ব্যক্তিটি খতমিনোবতের পক্ষে হকের পক্ষে তার জীবন বাজি রেখে বলিষ্ঠ কণ্ঠ দিয়ে হক প্রচারে সে নিমজ্জিত আছে সে লিপ্ত আছে এবং এই বাংলার সিংহপুরুষ আল্লামা মামুনুল হক সাহেব আল্লামা খালিদ সাইফুল্লাহ আইউবি আল্লামা নুর হুসাইন কাসিমি আল্লামা আব্দুল বাসিদ খান এবং আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি এরকম সিংহ পুরুষরা বড় বড়ো হকপন্থী ওলামা একরাম তাকে কোলেজার টুকরার মতো ভালোবাসে প্রিয় দর্শক শ্রোতা এই ব্যক্তিটাকে বলা হচ্ছে দোষ দেওয়া হচ্ছে তার একটি বক্তব্যকে আগে পিছে কেটে বলা হচ্ছে দোষ দেওয়া হচ্ছে সে নাকি বলেছে আমাদের উস্তাদের আমাদের নবী নাউজবিল্লাহ আহমিন জালিফ আপনারাই শুনে নিন নিজ কানে রফিকুল ইসলাম মাদানির নিজ মুখ থেকে ওই দিন তিনি কি বলেছিলেন জি মাদানী সাহেব আপনি আপনার বক্তব্যটি উপস্থাপন করুন আরে কথাটা আমি যেইভাবে বলেছি আবারও বলতেছি আমাদের উস্তাদগণ আমাদের নবী আমাদের কুরআন আমাদেরকে গালিগালার শিক্ষা দেয় নাই প্রিয় দর্শক আপনারা ফিকুল ইসলাম মাদানী সাহেবের নিজের মুখ থেকে বক্তব্যটি শুনলেন এই বক্তব্যটাকে যেখানে দোষ দরার মতো যেখানে গুণা হওয়ার মতো যেখানে অন্যায় হওয়ার মতো কোনো কথাই তিনি বলেননি পিছনের বক্তব্যটাকে কেটে এডিট করে সোশ্যাল মিডিয়াতে প্রচার করে দিয়ে তাকে দোষী বানানো হচ্ছে এটার একটা কারণ আছে কারণটি হলো ওই দিন ওই লাইভে রফিকুল ইসলাম মাদানী আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব দামাদ বারকাতুহম রেফাকের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস সাহেবের বিপক্ষে একটি চক্র খুব বাজেভাবে মন্তব্য করতেছে আব্দুল কুদ্দুস সাহেব দামাদ বারকাতুহমকে তারা বেয়াদুবির সাথে নাম নিতেছে এবং আব্দুল কুদ্দুস সাহেবের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এর জবাবে রফিকুল ইসলাম মাদানী লাইভে গিয়ে যে কথাগুলো বলতেছিলেন যেটা একটি নির্দিষ্ট দলের এবং চক্রের বিরুদ্ধে চলে গিয়েছিল যার কারণে রফিকুল ইসলাম মাদানির এই কথাটা এডিট করে বিশেষ করে রুশ টিভি নামক একটা টিভিতে আমি লক্ষ্য করলাম এক ভাই দাবি করতেছেন সে অনেক পড়ালেখা করেছে আলিয়ার সন্তান কৌমির সন্তান এরপরে এফতা পড়েছে কলেজ পড়েছে বার্সিটি পড়েছে অথচ তার বক্তব্যটা একটু আপনারা শুনুন শুনে নিন যে বড়ো ভাই আপনার বক্তব্যটা কি শোনান আমরা গণ্ড মূর্খ অযোগ্য অথর্ব জ্ঞানহীন ভাষা এত বড় একজন শিক্ষিত মানুষ তিনি যে সমস্ত ভাষা ব্যবহার করলেন এগুলো সাধারণ মানুষও বিশ্বাস করবে না যে ওনার দাবি অনুযায়ী উনি শিক্ষিত বিশেষভাবে আমি আহ্বান করব। করোনা নামক গজবে বিশ্ব পরিস্থিতি এখন খুব গোলাটে মানুষগুলো এখন দম বন্ধ অবস্থায় দিন কাটাচ্ছে এখন মানুষ ওলামায়করামের প্রতি তাকিয়ে আছে ওলামা একরাম এখন আল্লাহ তালার কাছে জাতির জন্য নিজেদের জন্য ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবে যাতে আল্লাহ এই গজবটা দুনিয়া থেকে সরিয়ে দেন কিন্তু এটা না করে আমরা এখন ওলামা একরামে যদি একে অপরকে কাদা ছোড়াছুরি করি একে অপর একে অপরের প্রতি দোষারোপ করি তাহলে ওলামা একরামের প্রতি যে মানুষের সাধারণ মানুষের ভক্তি শ্রদ্ধা বিশ্বাস এবং ভালোবাসা এটা আদৌ আর থাকবে না চলে যাবে অতএব আমি সকলের প্রতি আহ্বান করব যারা জামাত ইসলাম করে তারা কি সকলেই কাফের না তাদের মাঝেও কিছু ভালো লোক আছে তাদের মাঝেও কিছু খারাপ লোক আছে হাতটাকে সরকারের খাতায় তাদের মাঝে মানবতাবিরোধী অপরাধের খাতায়ও তাদের নাম আছে ঠিক তদ্রুপ আমরা যারা কমি আছি দেও ওলামায় দেওবন্ত আমরা যে সকলেই দেওয়া তুলসী পাতা এরকম নয় আমাদের মাঝেও কিছু কুচুকরি আছে কিছু চক্রান্তকারী আছে কিছু অসৎ ব্যক্তি আছে যাদের কারণে আমাদের হকপন্থী ওলামাদের আমাদের হচ্ছে বদনাম হচ্ছে ঠিক তদ্রুপ যারা স্কুল কলেজে ভার্সিটিতে পড়ালেখা করে তারাও যে সকলেই একেবারে একসত্তে একশো পার্সেন্ট ভালো ঠিক এরকমটাও নয় ওখানেও কিছু ভালো কিছু মন্দ প্রত্যেকটা সেক্টরে মাদ্রাসাতে কিছু ভালো কিছু মন্দ আলিয়াতে কিছু ভালো কিছু মন্দ জামাত ইসলামে কিছু ভালো কিছু মন্দ এরকম ভালো মন্দ মিলেই আমাদের দেশ এবং সমাজ চলতেছে এবং এটা সব সবখানেই থাকবে তারপরেও আমরা আমাদের প্রত্যেকে নিজেদের দোষ সব যদি খোঁজার চেষ্টা করি অপরের দোষ না খুঁজি তাহলে আশা করব যে এরকম কাদা ছোরাছুরি হবে না এখানে অন্যায় বা দোষ অপরাধের মতো কোনো বক্তব্য সে দেয়নি আপনারা নিজেরাই শুনলেন নিজেদের কানে শুনলেন আমি আল্লামা মামুল হক সাহেব আল্লামা নূর হুসাইন কাসিমি আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি এবং বাংলার শীর্ষস্থানীয় ওলামা একরামকে উদারত আহ্বান জানাবো রফিকুল ইসলাম মাদানীকে যেন এই ময়দান থেকে কোনোভাবেই কোনো চক্রান্ত করে সরাতে না পারে আপনারা বিশেষ দৃষ্টি রাখবেন এই ময়দানে তাকে রাখতে হবে এবং তার কণ্ঠস্বর যেন আরও বলিষ্ঠ হয় আপনারা সে সহযোগিতা করবেন এই আহ্বান রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে সকলের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করছি আল্লাহ তালা আমাদের সকলকে এই গজবের সময়ে আমরা পরস্পর পরস্পরকে কাদা ছোড়াছুরি না করে সকল মুসলিম ভাই ভাই যেন আমরা এক প্ল্যাটফর্মে উম্মতি মোহাম্মদী হয়ে দুনিয়াতে বেঁচে থাকতে পারি দুনিয়া থেকে চলে যেতে পারি আল্লাহ যেন আমাদের কবল করেন ও আখিরু দাওয়ানা আল আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত